পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার বেকার যুবকদের দারিদ্রতা অভাব বেকারত্বের জ্বালার জন্য কিছু করতে না পারুন, কিন্তু তাদের দুরবস্থাকে নিয়ে নিষ্ঠুর তির্যকতা নিষ্ঠুর পরিহাস করবেন না। আপনি বলছেন যে ভারতবর্ষের 26% বেকারত্ব বেড়েছে আর আপনি নাকি 40% বেকারত্ব বাংলায় কমিয়ে দিয়েছে। বেকারত্ব শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে বেড়েছে। শুধু বেকারত্ব কমছে কোথায়? পশ্চিমবঙ্গে। চিতার জাদু, আমাদের দিদির জাদু। কয়েকদিন আগে বাংলা মানুষ কি দেখলেন? লকডাউন জারি হয়েছে, লক্ষ লক্ষ বেকার যুবক ভারতবর্ষের সব রাজ্য থেকে ফিরে আসছে বাংলার দিকে, পায়ে হেঁটে, সাইকেলে, বাসে, ট্রাকে, ট্রেনে। লক্ষ লক্ষ বেকার যুবক যারা বাংলার, আমার আপনার ঘরের ভাই বোন, তারা ফিরে আসছে বাঁচার জন্য নিজেদের গ্রামে, নিজেদের জেলায়। কেন? লকডাউন হয়েছে, বাইরে কাজ নেই, খাবে কি? সেদিনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে বাংলায় ফেরাতে চাইছিল না, বলছিল তারা ফিরলে নাকি বাংলায় সব করোনা আক্রান্ত হয়ে যাবে। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এক অপরাধীর মতন আচরণ করল। সেই পরিযায়ী শ্রমিকরা সমস্ত অপমান সহ্য করে তাদের নিজেদের ঘরে গ্রামে ফিরে গেল। তারা চেষ্টা করল যদি বাংলায় কিছু কাজ পাওয়া যায়। 100 দিনের কাজ কংগ্রেসের সরকার চালু করেছিল ভারতবর্ষে, আইন করে, যে সুযোগে আজও বাংলার গরিব মানুষরা পেটের ভাতের ব্যবস্থা করে। সেখানেও সেই সমস্ত শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের কাজ আপনি দিতে পারেননি, তাই তারা সব ফিরে যাচ্ছে। কখনো কি দেখেছেন বাংলার মানুষ যে কেরল থেকে, তামিলনাড়ু থেকে, মহারাষ্ট্র থেকে বাংলায় সেখানকার পরিযায়ী শ্রমিকদের ঢল নামে? না। কি দেখতে পাই আমরা? বাংলা থেকে লক্ষ লক্ষ বেকার যুবক ছোট খাটো সাধারণ কাজের জন্য সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, কারণ বাংলায় কাজ নেই। বাংলায় যদি বেকারত্ব 40% কমাতে পারে, তাহলে বাংলার বেকার যুবকরা ছোট খাটো নিম্নমানের কাজ করবার জন্য সারা ভারতবর্ষে পাড়ি দেয় কেন? বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে আমার এটা জিজ্ঞাসা। তাই না পারেন ঠিক আছে, কিন্তু তাদের নিয়ে নিষ্ঠুর হাসি ঠাট্টা করবেন না। সারা ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে বেকারত্ব বাড়ছে, আর বাংলায় 40% বেকার তিনি কমিয়ে দিলেন। কে? বাংলার দিদি ভাই। তা আমি দাবি করব পশ্চিমবঙ্গ সরকারকে যে বাংলার দিদি ভাইয়ের এই কৃতিত্ব শুধু বাংলায় সীমাবদ্ধ থাকাটা চলে না। সারা পৃথিবী যেখানে বেকারত্ব বাড়ছে, সেখানে বাংলায় বেকারত্ব কমলো কী করে? তার উপরে থিসিস তৈরি করে দিদি জমা দিন, আপনার নোবেল পুরস্কার শিরোধার্য হতেই হবে। ঠাট্টা তামাশা বাংলার বেকার যুবকদের সঙ্গে করবেন না। বাংলার মুখ্যমন্ত্রী, আবেদন থাকে।